আজকে আপনারা দেখা চলেছি আসানসোলের টপ ফাইভ বেস্ট কালীপুজো প্যান্ডেল 2024। তো ফাইনালি বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পিএস। তো ফাইনালি চলে এসেছি আর একটি ভিডিওর সাথে। আজ যে জায়গায় চলে এসেছি সে জায়গা হচ্ছে আসানসোলের নুনি মোড়ে কালী পুজো প্যান্ডেল। এই প্যান্ডেলে সবাই হয়তো সবাই জানে, আর এখানকার মেন চমক এখানে মা প্রতিমা। এখানে মা প্রতিমা হাইটটা খুব উঁচু হয়। আর ভিতর তো নিয়ে যাবই, আর কমেন্টে অনেক সাবস্ক্রাইবার ডিমান্ড ছিল তারা আসানসোলের কালী পুজো প্যান্ডেলে ভিডিও কবে বানাবে কবে বানাবে। তো ফাইনালি আজকে চলে এসেছি। মৌসুম দেখতে পাচ্ছি খুবই অবস্থা খারাপ, বৃষ্টি পড়ছে, তাও সাবস্ক্রাইবার ডিমান্ড জন্য আজ চলে এসেছি আমরা ফার্স্ট যে বেস্ট প্যান্ডেলটা, ঠিক আছে, আসানসোলের সবচেয়ে বেস্ট যে প্যান্ডেলটা সেটা হচ্ছে নুনি মোড়ে কালী পুজো প্যান্ডেল। ভিতরে যাবো আর লাস্টে এখানকার আমার অ্যাড্রেসটা বলে দেবো, তাদের ম্যাপের লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, চেক আউট করে সহজে চলে আসতে পারবেন। পরপর প্রতিটা প্যান্ডেলে আমি ম্যাপের লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা চেক আউট করে প্রতিটা প্যান্ডেল যেভাবে আমি আসছি, ঠিক আছে, আপনি আসানসোল থেকে আসছেন তো উল্টোভাবে আসবেন, আর যদি আপনারা গোড়ানির দিকে আসেন তো পরপর আসবেন তো পেয়ে যাবেন, ঠিক আছে। তো প্রথমে যে প্যান্ডেল চলে এসেছে সবচেয়ে বেস্ট যে প্যান্ডেলটা সেটা কালী পুজোর নুনি মোড় প্যান্ডেলটা, ঠিক আছে। এখানকার যে হাইটটা, ঠিক আছে, মা প্রতিমা হাইটটা সেটা দেখার চলেছি। চলো আস্তে আস্তে আমরা ভিতর দিকে নিয়ে যাই। ফাইনালি আমার চলে এসেছি নুনি মোড়ে, আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাই আপনাদেরকে। আর এখানে আমরা কীভাবে আসবেন সেটা আমি ভিডিও লাস্টেই বলবো। তো আস্তে আস্তে ভিতরে নিয়ে যাই। এখানে প্রিপারেশন কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে, বাইরে কিন্তু অনেকটা কাজ বাকি আছে, আর ভিতরে প্রায় বলতে গেলে 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানকার যে মেন চমক সেটা মা প্রতিমা হাইটটা দেখে নেয় একবার। তো ফাইনালি দাদাগুলোকে জিজ্ঞেস করে নিলাম, আর এখানকার যে হাইট যখন চলেছে সেটা হচ্ছে চলেছে 30 ফুট, ঠিক আছে, হাইট দেখে বুঝতে পারছি 30 ফুট। আসানসোল যে বেশ বেশ কালী পুজোর প্যান্ডেলের মধ্যে অন্যতম এটা হচ্ছে নুনি মোড়ে কালী পুজোর প্যান্ডেল, যে হাইটটা বললাম, এখানে হাইটটা হতে চলেছে আপনাদের 30 ফুট, ঠিক আছে। আর এখানে প্রায় অনেকটাই কাজ হয়ে গিয়েছে, আর আপনার যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আর ওপেনিং দিন আমি এখানে আসবো আবার। আর যারা আমার কাছে এখানে ফুল ইনফরমেশন পেতে যাও তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আমি আসানসোলের প্রতিটা প্যান্ডেল আমি ভিজিট করে দেখাবো, আর আসানসোলের কোথাও কোথায় বেস্ট বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল আছে সেগুলো বলবো। আর যদি আপনারা বারণপুরে দুর্গাপুজো প্যান্ডেলে ভিডিও পেতে চান সেটাও কিন্তু অবশ্যই কনফার্ম জানাতে পারেন, সেখানে আমরা যাবো। তো হ্যালো বন্ধুরা, আমি ভিতরে অংশে চলে এসেছি, আর হাইটটা দেখতে পাচ্ছ খুব উঁচু করেছে। আর এখানে হাইটটা যেটা বলছি এখানকার হাইট হতে চলেছে আপনাদের 30 ফুট, এখানে হাইট চলছে মা প্রতিমা, ঠিক আছে। এই প্যানেলটা আমার ঘুরে দেখালাম, এই প্যানেল কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। তারপরে আমরা বাইরে নিয়ে যাবো, বাইরে আপনাদের বলে দেবো এখানকার অ্যাড্রেসটা, আপনার এখানে কীভাবে আসবেন। আস্তে আস্তে আমি ভিতরে চলে এসেছি, আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে দাদাগুলো এই সাইড করে কিন্তু কাজ করেছে, ঠিক আছে, দেখে নাও সাইডে কাজ চলছে। আর এটা কিন্তু আপনাদের 30 তারিখে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, আমরা যেদিন ওপেনিং, ঠিক আছে, সেদিন এখানে ওপেনিং, সেদিন আমি আসবো একবার আমাদের ফুল ইনফরমেশন সাথে। আর যে এখানকার হাইটটা, ঠিক আছে, মেন হাইটটা সেটা আপনাদের 30 ফুট হতে চলেছে। তো ফাইনালি আজকে পুরোপুরিভাবে ঘুরে দেখে দিলাম নুনি মোড়ে কালী পুজো প্যান্ডেল 2024। এরপর আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। সো ফাইনালি বন্ধুরা, আজকে আপনাদের ঘুরে দেখালাম নুনি মোড়ে কালী পুজো 2024। এখন যে হাইটটা ছিল সেটা হচ্ছে 30 ফুটের। এরপর আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেল দিকে। এখানে কিন্তু আমার ভিডিওতে আমরা কন্যাপুর, পাঁচবিছিয়া, নুনি মোড় সব দুর্গাপুজোর যে বেস্ট বেস্ট প্যান্ডেলগুলো সেগুলো আমার ভিডিওতে থাকবে। যদি কোনো প্যান্ডেল মিস হয়ে যাওয়া থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। চলো দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেল। নুনি মোড়ে প্যান্ডেলে আপনারা আসবেন কীভাবে অনেক কোশ্চেন থাকতে পারে, তো আমি সহজে ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের নুনি মোড় রোড, ঠিক আছে, নুনি মোড়ের রোডের সামনে, আঠারো রোড নুনি মোড় রোডের সামনে এখানে একটা প্যান্ডেল হচ্ছে, ও সাইডে একটা প্যান্ডেল হয়, ঠিক আছে। আপনারা সহজে আসবেন আসানসোলে, বাসস্ট্যান্ড নামবেন, আসান বাসস্ট্যান্ড নামার পর যে কোনো বাস, কুড়ান্ডি হোক বা নুনাকোড়া ঘাট হোক বা আথোরা, এই তিনটা বাস চেপে আপনার সহজ নামবেন আথোরা নুনি মোড় রোডে, ঠিক আছে। নুনি মোড় রোডে নামার পর আপনার সামনেই একটা প্যান্ডেল পেয়ে যাবেন, আর ওই সাইডে পৌঁছে আছে কল্যাণপুর, আর এতটা একটা প্যান্ডেল পেয়ে যাবেন, দুটো প্যান্ডেল কিন্তু পরপর পেয়ে যাবেন। এরপর এই প্যান্ডেল দেখার পর আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেল দিকে।
সো ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেল দিকে। নেক্সট প্যান্ডেল যেটা হচ্ছে কন্যাপুর যে 18 রোডটা পড়ছে সে 18 রোডের সামনে এই কালীপুজো প্যান্ডেলটা হয়ে থাকে। এই প্যান্ডেলটা খুবই ভালো হয়ে থাকে প্রতি বছরই। আগের বছর হয়তো এখানে জানবেন এখানে কিন্তু একটি আদিবাসী গ্রামের থিম করেছিল। ভিতর যাবো দাদা জিজ্ঞাসা করে নেবো 2024 এখানকার থিমটা কী হতে চলেছে। তার আগে আপনাকে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, ওটা দেখতে পাচ্ছি নুনি মোড় এটা এতটা রোড পড়ছে। নুনি মোড়ে ও কালীপুজো প্যান্ডেল দেখার পর ফার্স্ট স্টেট চলে এলে ঠিক আছে, স্টেট চলে এলে কিছু দূর হাতারটার পর আপনার কিন্তু এই প্যান্ডেলটা পেয়ে যাবেন। আমার কিন্তু পরপর প্রতিটা প্যান্ডেল আমার ডেসক্রিপশন বক্স থাকবে, ম্যাপের লোকেশন আমার চেক আউট করে সবাই চলে যাবেন। চলো আস্তে আস্তে আমার ভিতর দিকে নিয়ে যাই, 2024 দেখাবো এখানে কতদূর কাজটা এগিয়ে। ও এবারে আমার চলে এসেছি কন্যাপুর, ঠিক আছে কন্যাপুরে যে প্যান্ডেল হয় সেই প্যান্ডেল চলে এসেছি। 18 রোড ধরলে কিন্তু এই প্যান্ডেলটা পেয়ে যাবেন। এই প্যান্ডেলটা কিন্তু আগের বছর হয়তো আপনারা জানবেন এটা কিন্তু আগের বছর হাউজিং কল্যাণপুর হাউজিং কে সেক্টরটা থিমটা হয়েছিল। এই থিমটা কিন্তু মেন যে ফোকাস সেটা কিন্তু এখানে লাইটিং ফোকাস হতে চলেছে, খুব সুন্দর হয় এই থিমটা। বলছিলাম এদের পুকুর যখন কমপ্লিট হয়ে যাবে না, এরপর যখন লাইটিং কাজ পড়বে তখন খুবই সুন্দর দেখতে লাগবে। তো ফাইনালি আস্তে আস্তে আমি ভিতর দিকে নিয়ে যাই। আর এখানে কিন্তু আগের বছর দুর্দান্ত থিম হয়েছিল, এই বছর হচ্ছে। আর আমরা একটা রিকমেন্ড করবো, আপনারা যদি প্যান্ডেলটা দেখতে আসছেন তো অবশ্যই নাইটে আসুন, লাইটিং কাজ মেন এখানে। তো লাইটিংয়ের জন্য এই প্যান্ডেলটা দেখতে আরও সুন্দর লাগবে। প্রতি বছর প্যান্ডেল খুব ভালো করে এবছর করতে চলেছে। এবার আস্তে আস্তে আমি ভিতর দিকে নিয়ে যাই, আস্তে ভিতর দিকে নিয়ে যাবো। ভিতর দিকে যাওয়ার আগে বাইরে দেখতে পাচ্ছি দাদাগুলো কাজ করছে। এখানে কিন্তু প্রদীপ টাইপে দেওয়া হচ্ছে, লাইট প্রদীপ পড়বে তখন এটা কিন্তু দেখতে আরও ভালো লাগবে। দেখতে পাচ্ছি তুমি দাদাগুলো সাইডে কিন্তু কাজ করছে, দেখে নাও সামনে থেকে দাদাগুলো কাজ করছে। সাইডে কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে ভিতর দিকে নিয়ে যাই। তো ভিতরে দেখতে পাচ্ছ এবছর থিমটা কিন্তু খুবই সুন্দর করে চলেছে। আপনারা রেকমেন্ড করবো প্যান্ডেলটা আপনার লিস্টটা অবশ্যই রাখবেন। এই সাইডে মাপ প্রথমে বসবে, এই খড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরপর এই সাইডে কিন্তু লাগানো হবে। এই সাইডে তো এখনও ইনকমপ্লিট আছে, হয়ে যাবে। আর এগুলো দেখতে পাচ্ছে পরপর যে এইগুলো আছে কিন্তু এগুলো পরপর লাগানো হবে। এই সাইডগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এই সাইডে এগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে। সো ফাইনালি বন্ধুরা ইতিমধ্যে চলে এসেছি আমরা কন্যাপুর, ঠিক আছে কন্যাপুর যে এতটা রোডটা পড়ছে, এতটা সামনে যে কালীপুজো প্যান্ডেল হলো সেখানে চলে এসেছি। আর এই বছর থিমটা খুবই সুন্দর করছে। এই বছর থিমটা আপনি হয়তো আন্দাজ লাগাতে পারেন, সেটা কিন্তু আগের বছর করে এটা কিন্তু কে সেক্টর হাউজিংয়ে হয়েছিল সেম থিম। এই থিমটা খুবই সুন্দর হয়ে থাকে প্রতি বছরই। আর এখানে মেন চোখ থাকে লাইটিংয়ে। তো আপনার একটা রিকমেন্ড করবো, যদি প্যান্ডেল আসতে কথা ভাবছেন তো অবশ্যই নাইট করে আসুন। তো ফাইনালি 2024 এই প্যান্ডেল আপনাকে ঘুরে দেখে দিলাম। আপনারা নুনি মোড়ে যে ফার্স্ট যে প্যান্ডেলটা ঠিক আছে সেখানে দেখার পর আপনার সরাসরি এই প্যান্ডেল চলে আসবেন। এই প্যান্ডেলে কিন্তু আমার ডেসক্রিপশনে ম্যাপের লোকেশন থাকবে, আমার অবশ্যই চেক আউট করে চলে আসবেন। চলো দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। এবার আমরা চলে যাবো পাঁচগিছিয়াতে, ঠিক আছে। তো পাঁচগিছিয়াতে কিন্তু পরপর দুটো প্যান্ডেল খুবই ভালো হয়। তো মেন যে প্যান্ডেলটা সেটা আপনারা নিয়ে যাবো। তারপরে প্রতিটা প্যান্ডেলে আমি যেভাবে আসছি আমি ঠিক আছে সেভাবে আপনারা আসতে পারেন, নয়তো উল্টা হয়েও আসতে পারেন। প্রথমে পাঁচগিছিয়া থেকে ঘুরে পড়ে তারপর নুনি মোড় কন্যাপুর এই প্যান্ডেলে ঘুরতে পারেন। তো প্রতিটা প্যান্ডেলে যেটা বলছিলাম সেটা কিন্তু ম্যাপের লোকেশন থাকছে। আর এই প্যান্ডেলটা মেন চমক কিন্তু আপনারা নাইটে আসবেন। তো নাইটে আসলে পরপর মেন কোনো কাজ নেই উপরে কিছু, এর উপরে শুধু লাইটিং কাজ দিয়ে দেবে যে কমপ্লিট হয়ে যাবে। নাইটে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে দেখতে। তো আপনারা যদি এখানে আসার কথা ভাবছেন নাইট করে আসুন। আর এটা কিন্তু ওপেনিং 30 তারিখ করে, ঠিক আছে ওটা ওপেনিং আছে 29 তারিখ করে, আর এটা ওপেনিং আছে 30 তারিখ করে। আর মেঘে অবস্থা খুবই খারাপ, তাও অনেক সাবস্ক্রাইবের ডিমান্ড ছিল দাদা কালীপুজো ভিডিও বানাও। তো ফাইনালি বন্ধুরা আজকে পুরোপুরিভাবে আজকে আপনাদের দেখা চলেছি আসানসোলে সবচেয়ে বেস্ট কালীপুজো প্যান্ডেল 2024। এরকমভাবে সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে, ৫০০ টাকা বেল আইকনটি প্রেস করে নাও। দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে।
সো ফাইনালি বন্ধুরা আমার চলে এলাম আরেকটি বেস্ট কালী পুজোর প্যান্ডেল নিয়ে। আজ যে জায়গায় চলে এসেছি সেটা জায়গায় হচ্ছে আপনাদের পাঁচগিছিয়ার রাজীব সঙ্গ ক্লাবে। এবছর কিন্তু এখানকার থিমটা খুবই সুন্দর করে চলেছে, আর মেন চমক দেখতে পাচ্ছ, এখানে চমকটা আপনাদের হয়তো অনেক আন্দাজ করতে পারছো এর থিমটা কোথায় হয়েছিল। ঠিক আছে, আপনারা যদি দুর্গাপুর গিয়েছেন, দুর্গাপুর প্রতিটা প্যান্ডেল আপনারা ভিজিট করেছেন, তো প্যান্ডেলটা হয়তো অনেকে গেস করতে পারছেন এটা হয়েছিল আপনাদের দুর্গাপুরে সন্তোষ ক্লাবে, এটা প্যান্ডেলটা থিমটা হয়েছিল। ঠিক আছে, অনেকে আন্দাজ করতে পারবেন যারা এই দুর্গাপুরে আপনাদের যে দুর্গাপুজোর প্যান্ডেল ভিজিট করেছেন সে জানবেন এই প্যান্ডেলার সেম থিম, যে কালী পুজোর থিমটা হতে চলেছে সেম থিম এটা কিন্তু হতে চলেছিলো আপনাদের দুর্গাপুরে সন্তোষ ক্লাবে। তো এবছর এখানকার থিমটা সেম থিম হতে চলেছে আপনাদের পাঁচগিছিয়ার যে রাজসঙ্গ ক্লাব সেম থিম হতে চলেছে। আমাদের একটা রিকমেন্ড করব যে আসানসোলের যে বেস্ট বেস্ট প্যান্ডেলগুলো হচ্ছে সে প্যান্ডেলের মধ্যে আপনাদের সবচেয়ে বেস্ট প্যান্ডেল 2024 কোনটা লেগেছে সেটা অবশ্যই কনফার্ম জানাতে পারেন। চলো আস্তে আস্তে আমরা ভিতর দিকে নিয়ে যাই। ফাইনালি আমরা রাজসঙ্গের ভিতরে যাওয়ার আগে এখানকার আপনাদের অ্যাড্রেসটা একবার ক্লিয়ার করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে পাঁচগিছিয়া রোড, পাঁচগিছিয়া। আপনার জুবলি যদি আসেন, জুবলি রামকৃষ্ণ মিশন হয়ে আসেন, তো আপনারা সহজে পেয়ে যাবেন। এটা রেল লাইনের সামনে এই প্যান্ডেলটা পড়ছে। আপনার যে কোনো আসানসোলে বাস চেপে গৌরাণী বাস হোক, নয়াপড়া ঘাট হোক, বাতর বাস, এই তিনটে বাস চেপে সহজে চলে আসবেন রাজীব সঙ্গ ক্লাবে। 2024 থিমটা হয়তো যেটা বললাম কালী পুজোর থিমটা যে হতে চলেছে সেটা কিন্তু এটা কিন্তু দুর্গাপুরে হয়েছিল সেম থিম, কিন্তু দুর্গাপুরে হয়েছিল হয়তো অনেকে আন্দাজ করতে পারছেন দুর্গাপুরে সন্তোষ যে ক্লাব সে ক্লাবে এই বছর থিমটা হয়েছিল সেম থিম। এবছর হতে চলেছে আপনাদের রাজীব সঙ্গ ক্লাবে, তো খুবই সুন্দরভাবে থিমটা তুলে ধরা হয়েছে। ভিতরে অনেকটাই কাজ বাকি আছে, যেটা আপনাদের বললাম সেম থিম আপনাদের এটা হয়েছিল আপনাদের দুর্গাপুরে। তো দুর্গাপুরে কারা কারা গেছো প্যান্ডেলের সেম থিম দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিতরে অংশ চলে এসেছি, তো ভিতরের দিকে নিয়ে যাই। সেম যে থিমটা বলছিলাম সেম থিম, একদম সেমি থিম। ঠিক আছে, দেখে নাও, তো এ সেম থিম হয়েছিল আপনাদের দুর্গাপুরে সন্তোষ ক্লাবে সেম থিম হয়েছিল, সেম থিম হতে চলেছে কালী পুজোতে আপনাদের পাঁচগিছিয়া রাজীব সঙ্গ ক্লাবে। দেখে নাও, শান্তি আবার দেখিয়ে দিচ্ছি প্রতিটা জিনিস। আর এটাও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে ম্যাপের লোকেশন থাকবে, আপনারা চেক আউট করে সহজে চলে আসবেন। থিমটা বলছিলাম, থিমটা দেখে নাও, শালপাতা দিয়ে থিমটা তুলে ধরা হয়েছে। সামনে থেকে দেখিয়ে দিই একবার, পুরো থিমটা শালপাতা দিয়ে তুলে ধরা হয়েছে। আর ভিতরে কাজটা অসাধারণ করেছি, ভিতরে যতটুকু আমার আন্দাজ এটা কিন্তু মোমমাছি যে চাক সে টাইপের এর থিমটা এই বছর তুলে ধরা হয়েছে। বছরই রাজসঙ্গ ক্লাবে নতুন নতুন কিছু ইউনিক থিম তুলে ধরে এবার থিমটা খুবই সুন্দর করেছে, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। পরপর আমি যেভাবে আসছি ঠিক আছে সেভাবে আসতে পারেন, নয়তো উল্টোভাবে আসতে পারেন। প্রথমে আপনারা পাঁচগিছিয়া পর্ব প্রতিটা প্যানেল দেখার পর আপনার নুনিমোড় প্যানেলও দেখতে পারেন। সো ফাইনালি বন্ধুরা 2024 আজকে আপনাকে ঘুরে দিলাম পাঁচগিছিয়া রাজীব সঙ্গ ক্লাবে 2024 প্রিপারেশন। তো এখানকার ওপেনিংটা আছে আপনাদের 29 তারিখ করে, আপনারা সবাই চলে আসবেন। এবছর থিমটা খুবই সুন্দর করেছে, আর যারা যারা এখানে আসার কথা ভাবছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু 29 তারিখ করে এখানে আসব। চলো দেখা যাচ্ছে পাঁচগিছিয়ার আর একটি বেস্ট ভিউ প্যান্ডেলে, চলো যাওয়া যাক। সো ফাইনালি বন্ধুরা আজকে ঘুরে দেখে দিলাম পাঁচগিছিয়া এবং নুনিমোড়ে বেস্ট বেস্ট কালী পুজোর প্যান্ডেল। তো ফাইনালি আপনারা যদি আসানসোলে কোনো প্যান্ডেল বাকি থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, সেটাও কিন্তু আমি কভার করতে চলেছি। তো আজকে যে 4টি প্যান্ডেল আপনাদের দেখে এলাম, তো 4টি প্যান্ডেলের মধ্যে সবচেয়ে আপনার বেস্ট প্যান্ডেল কোনটা লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। যে ফাইনাল যে প্যান্ডেলটা চলেছে সেটা হচ্ছে পাঁচগিছিয়া ইন্দিরা ক্লাবে, এখানে কিন্তু অনেকদিন কাজ এগিয়ে গেছে, এখানে কিন্তু ওপেনিংটা জানা যায়নি। তো ভিতরে নিয়ে যাই, আর 2024 দেখাবো ইন্দিরা ক্লাবে বদুর এখানে কাজ এগিয়েছে। ঠিক আছে, চলো আস্তে আস্তে ভিতরে দেখে নিয়ে যাই। বন্ধুরা আমার চলে এসেছি পাঁচগিছিয়া যে ইন্দিরা ক্লাবে সেখানে চলে এসেছি, এখানে কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তিনি দাদাগুলো কাজ করছে। আপনারা যদি এখানে আসার কথা ভাবছেন, তো আপনাদের সহজে পাঁচগিছিয়া যে স্কুলটা, স্কুল থেকে কিছু হাঁটার পর এই প্যান্ডেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু নুনিমোড় পাঁচগিছিয়া যে রাস্তা পড়ছে সে রাস্তায়
কিন্তু এই প্যানেলটা পরে, এই প্যানেলটা কিন্তু প্রতি বছরে খুব ভালো থিম তুলে ধরে। তো আপনারা এক রেকমেন্ড করবো, এটা কিন্তু আপনাদের লিস্টে রাখবেন। সো ফাইনালি বন্ধুরা, আপনাদের প্রতিটি প্যান্ডেল ঘুরতে গেলাম, পাঁচগিছিয়া, আসানসোল, নুনি মোড়ে। আপনি যদি কোনো প্যান্ডেল আপনাদের রেকমেন্ড থাকে সেগুলো কিন্তু অবশ্যই কমবা জানতে পারেন, সেগুলো কিন্তু আমি কভার করব। আর যখন এগুলো ওপেনিং হয়ে যাবে তখন আমি একদিন আসবো, ফুল লাইভ করবো, প্রতিটা প্যান্ডেল লাইভ করবো। নুনি মোড়, পাঁচগিছিয়া, যে বেশ বেশ কাল প্রতি প্যান্ডেল থাকে প্রতিটা লাইভে থাকবে। অবশ্যই যারা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করি, শেয়ার করো, আর প্রতিটা মানুষকে জানিয়ে দাও যে আসানসোলে বেশ বেশ কালী পুজোর প্যান্ডেলগুলি চব্বিশে কোথায় কোথায় হচ্ছে। সো ফাইনালি আমরা আজকে সেই ইন্ডিয়া ক্লাবের ভিতর অংশে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিপারেশন কাজ অনেকটা ইনকমপ্লিট আছে। এটা আপনারা সহজেই 30 তারিখে, আমরা তো সম্ভব 30 তারিখ করে এটা হতে পারে কমপ্লিট হয়ে যাবে। আর আমি ওপেনিং দিনে আসবো প্রতিটা প্যান্ডেলে, নুনি মোড় হোক, পাঁচগিছিয়া হোক, বা আপকা গার্ডেন হোক, বা গোপালপুর হোক, যে যে বেশ বেশ কালী পুজোর প্যান্ডেল হয়ে থাকে সব জায়গায় কভার করব। আপনারা যদি কোনো প্যান্ডেল মিস হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ৫ টাকা বেল আইকনটি প্রেস করে নাও, যখনই কালী পুজোর নতুন নতুন ইনফরমেশন আসবে আমার চ্যানেল সবচেয়ে প্রথমে পেয়ে যাবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।